বন্ধুরা তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ দু হাজার বাইশের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ফাইনাল দেবে তোমাদের ও অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে কিন্তু অফিসিয়াল রুটিন চলে এসছে অ্যাকচুয়ালি কবে থেকে কি পরীক্ষা হচ্ছে কোন সময় থেকে পরীক্ষা শুরু হবে একাদশের ক্ষেত্রে দ্বাদশের ক্ষেত্রে এবং টেস্ট পরীক্ষা কি তোমাদের হবে ফাইনাল পরীক্ষার কি হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে শুরু হবে সমস্ত তথ্য অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণির দু হাজার সমস্ত পরীক্ষা সংক্রান্ত এ টু জেড তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল ক্লিক ক্লিক করে করে অল আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো একই সাথে এই ভিডিওটি অতি অবশ্যই প্রত্যেকটি ছাত্র ছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ সেই কারণে ভিডিওটি বন্ধুদের সাথে কিন্তু গ্রুপে শেয়ার করতে একেবারেই ভুলো না আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে কোনো প্রশ্ন থাকলে বা পরীক্ষার প্রস্তুতিতে কোনো অসুবিধা থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম এখান থেকে সরাসরি ব্যক্তিগত প্রশ্ন তোমরা করতে পারো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রুটিন কি রয়েছে কবে কি পরীক্ষা রয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ড কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার রুটিন চূড়ান্ত করে ঘোষণা করে দিয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং এখানে তোমাদের প্রথমেই বলে রাখি মাধ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে এপ্রিল মাসের দু তারিখে এবং শেষ হচ্ছে কুড়ি তারিখে এবং রুটিনটা প্রায় একই তো এটা হলো উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশের পরীক্ষার রুটিন এটা স্ক্রিনে রাখছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এর পরবর্তী যে রুটিনটা হলো এটা হলো দু আর এ বাইশে এটা হলো দু হাজার বাইশের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার রুটিন তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে সকাল এগারোটা থেকে একটা পনেরো পর্যন্ত এবং তোমরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষা আছো ওই দিনেই একই পরীক্ষা কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর হবে দুপুর দুটো থেকে শুরু করে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত তো তোমাদের দু তারিখে শুরু হচ্ছে এপ্রিল মাসের পরীক্ষা একাদশ শ্রেণীর এবং শেষ হচ্ছে এপ্রিল মাসের কুড়ি তারিখে রুটিনটা তোমরা জেনেই গেছো এটা তো গেল ফাইনাল পরীক্ষার কথা এরপরে তোমাদের বহু কোয়েশ্চেন রয়েছে যে আমাদের একাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা হবে আমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে আমাদের পরীক্ষা কি নিজের স্কুলেই হবে দেখো সমস্ত কিছুই আলোচনা করি সবার প্রথমে টেস্ট পরীক্ষা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা নিয়ে কিন্তু রীতিমতো সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি অর্থাৎ মাধ্যমিক বোর্ডের সভাপতি কিন্তু জানিয়েছেন যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিতেই হবে প্রত্যেকটা স্কুলকে নির্দেশ দেবে বোর্ডের তরফ থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক সভাপতি অর্থাৎ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু এই বিষয়টা বলেননি তিনি বলেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল যে পরীক্ষা আছে সেটা তো হচ্ছে কিন্তু টেস্ট পরীক্ষা আবশ্যিক নয় স্কুল চাইলে স্কুল টেস্ট পরীক্ষা নেবে যদি স্কুল মনে করে যে আমাদের টেস্ট পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু টেস্ট পরীক্ষা নেবে না কাজেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা প্রত্যেকের জন্যই হচ্ছে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বা একাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা কিন্তু প্রত্যেকের জন্য হচ্ছে না স্কুল সময় বুঝে স্কুল যদি চাই সেক্ষেত্রে নেবে যদি স্কুল মনে করে যা টেস্ট পরীক্ষার দরকার নেই সেক্ষেত্রে কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়া হবে না এবার কথা হচ্ছে তোমাদের যে ফাইনাল পরীক্ষা রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেই ফাইনাল পরীক্ষা অ্যাকচুয়ালি কি তোমাদের স্কুলেই নিজের স্কুলেই হবে সেক্ষেত্রে বলে রাখি অবশ্যই মাধ্যমিকের ক্ষেত্রে অন্য সেন্টারে অ্যাকচুয়ালি সিট পড়বে কিন্তু উচ্চ মাধ্যমিক এর ক্ষেত্রে কিন্তু তোমাদের নিজের স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে তো নিজের স্কুলেই পরীক্ষা হয় সেক্ষেত্রে মাধ্য উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা এপ্রিল মাসের দু তারিখে অফলাইনে নিজের স্কুলেই কিন্তু হবে অন্য কোনো সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই এই কোভিড বিধির কথা মাথায় রেখে চিরঞ্জীব ভট্টাচার্য ও আমাদের সংসদ উচ্চ সংসদ সভাপতি কিন্তু জানিয়ে দিয়েছেন এর পরবর্তী বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেটাও কিন্তু জানানো হয়েছে কবে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা কিন্তু হবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে চার তারিখের মধ্যে মানে পনেরো তারিখ থেকে চার তারিখের মধ্যে যে কোনো সময় স্কুল কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিজের মতন করে নিয়ে নেবে সেক্ষেত্রে প্রশ্ন বোর্ড থেকে পাঠানো হবে সেই প্রশ্নের মধ্যে যে কোনো প্রশ্ন নিয়ে কিন্তু স্কুল করতে পারে মানে স্কুলকে একটা নির্দেশ দেওয়া হবে এই এই প্রশ্ন এইভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে সেই নির্দেশ মতন স্কুল নিজের মতন কিন্তু নিজের স্কুলে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে যেটা বললাম ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ থেকে মার্চ سے 4 তারিখের মধ্যে তোমাদের স্কুল তোমাদের স্কুলের সুযোগ সুবিধা মতো কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নেবে প্র্যাকটিক্যাল পরীক্ষা টেস্ট পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষার সমস্ত কিছুই এই ভিডিওতে এক্সপ্লেইন করলাম আর এখনো যদি কোনো জিজ্ঞাসা বা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিংবা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আর কি এই মুহূর্তে তোমাদের পরীক্ষা রুটিন পেয়ে গেছো জোর কদমে প্রস্তুতি চালাও খুব তাড়াতাড়ি 2022 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব ইনস্টাগ্রামে সেই কারণে ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত যুক্ত না হলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যুক্ত হয়ে যাও তো প্রত্যেকে প্রস্তুতি পর্ব চালাও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত